السلام عليكم ورحمة الله وبركاته। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের গতকাল যে পড়াগুলি দিয়েছিলাম সেগুলি হয়েছে সবার? এমন কেউ আছো যে সেই পড়াগুলি পড়নি? যে পড়বে না তারই কিন্তু লস হবে, সেই সামনে আগাতে পারবে না। আর যে ভালো করে পড়তেছে পরীক্ষার সময় তার রেজাল্টই সব থেকে ভালো হবে। সুতরাং তোমাদের এদিক সেদিক চিন্তা ভাবনা একটুও করা যাবে না, যে উস্তাদজি হয়তো দেখতেছে না, পড়াগুলি আমার না পড়লেও হবে, এমনটা কখনো চিন্তাও করা যাবে না। সর্ব অবস্থায় ক্লাসের পড়াটা আগে মুখস্থ করবে, তারপর তোমার খেলাধুলা অন্য যা কিছু আছে সেগুলি করবে, মনে থাকবে সবার? আর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সবার নাম আছে এবং তোমাদের প্রত্যেকের গার্ডিয়ানের নাম্বার আমার কাছে আছে। আমি চাইলেই ওনাদেরকে ফোন দিয়ে খোঁজখবর নিতে পারি যে তোমরা পড়তেছো কি না। সুতরাং পড়াগুলি খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো গতকাল তোমাদেরকে পড়া দিয়েছিলাম তোমাদের শিটের 9 নম্বর পেজের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর লাইন, সাথে সাথে প্রথম লাইনটাও ভালো করে পড়তে বলেছিলাম। সকলে পড়েছ পড়াটা? আচ্ছা, মাশাল্লাহ। তো আজকে আমরা পড়ব, তোমরা তোমাদের শিটের 9 নম্বর পেজটা বের করো, তাড়াতাড়ি বের করো সবাই। তো আজকে আমরা পড়ব চতুর্থ পঞ্চম এই দুইটা লাইন। কয় লাইন? মাত্র 2 লাইন, চতুর্থ এবং পঞ্চম লাইন। সবাই তাড়াতাড়ি বের করো এবং এখান থেকে এই লাইন থেকে পড়া ধরো। সবাই বের করেছো? আগে আমরা যেভাবে উচ্চারণ করেছিলাম, যেভাবে বানান করেছিলাম, ঠিক তেমনটাই হবে, শুধু হরফগুলি ভিন্ন হওয়ার কারণে উচ্চারণটা ভিন্ন হবে। ঠিক আছে, সবাই খেয়াল করো। হামজা জাজবর, আজ জাজবর, জা আজ্জা আজ্জা। এটা আমি বারবার বলতেছি যে একটা শব্দ বানান করার পর সেটা কমপক্ষে 4 থেকে 5 বার অথবা 6 বার উচ্চারণ করবে, মনে থাকবে সবার? খেয়াল করো। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা আজ্জা আজ্জা। হামজা জাজের ইজ, জা জবর জা, ইজ্জা ইজ্জা। হামজা জাজের ইজ, জা জবর জা, ইজ্জা। হামজা জা পেশ উজ, জা জবর জা, উজ্জা উজ্জা। হামজা সিন জবর, সবাই বলো তো, হামজা সিন জবর আস। হ্যাঁ, মাশাল্লাহ, সিন জবর সা, আসা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসা আসা। হামজা সিন জের ইস, সিন জবর সা, ইসা ইসা। হামজা সিন পেশ, সবাই উচ্চারণ করো, হামজা সিন পেশ উস, সিন জবর সা, উসা উসা উসা। উচ্চারণ করতেই থাকবে, যতক্ষণ না হবে তোমাদের উচ্চারণ করতেই থাকবে, বানান করতেই থাকবে, পড়তেই থাকবে, পড়া ছাড়া অন্য কোনো কাজ নেই। তারপরে দেখো, হামজা সিন জবর আশ, সিন জবর শা, আশা আশা। হামজা সিন জবর আশ, সিন জবর শা, আশা। হামজা সিনজের ইস, সিন জবর শা, ইশা ইশা। হামজা সিনজের ইস, সিন জবর শা, ইশা। হামজা সিন পেশ উস, সিন জবর শা,
উষা উষা হামজা শিন পেশ উষ শিন জবর শা উষা হামজা সদ জবর অস সদ জবর স অস অস হামজা সদ জবর অস সদ জবর স অস অস হামজা সজ্জের ইস সজ্জবর স ইস ইস হামজা সৎপেশ উস সজ্জবর স উস উস হামজা দজ্জবর অব দজ্জবর দ অব দ অব দ হামজা দজ্জবর অব দজ্জবর দ অব্দ অব্দ হামজা দজ্জের ঈদ দজ্জবর দ ঈদ দ ঈদ দ হামজা দজ্জের ঈদ দজ্জবর দ ঈদ দ ঈদ দ হামজা দৎপেশ উদ দজ্জবর দ উদ দ উদ দ হামজা দৎপেশ উদ দজ্জবর দ উদ দ উদ দ হামজা তজবর আত তজবর ত আত 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 হামজা তজবর আত তজবর ত আত আত হামজা তজের ইত তজবর ত ইত ইত হামজা তজের ইত তজবর ত ইত ইত হামজা তপেশ উত তজবর ত উত হামজা তপেশ উত তজবর ত উত কি পড়াগুলি সহজ নাকি কঠিন? সবগুলি সহজ, কোনো কঠিন কোনো পড়াই নেই এখানে, সবগুলি একই সিস্টেম। তুমি যদি প্রথম লাইনটা ভালো করে পড়তে পারো, দ্বিতীয় লাইনটা পড়তে পারো, তৃতীয় লাইনটা পড়তে পারো, তাহলে সবই পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তবে প্রথমগুলি ভালো করে পড়তে হবে, মনে থাকবে। আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন, বাচ্চারা যেন প্রতিদিনের পড়াটা খুব ভালো করে পড়ে এবং আপনাকে শুনিয়ে দেয় এবং আপনি তার থেকে এটা পড়াটা শুনবেন প্রতিদিন। আর আমি যে মুখস্থ যে পড়াগুলি দিচ্ছি, যেমন হাদিস, তারপর মাসআলা, দোয়া, এগুলি মুখস্থ করাবেন এবং তৎক্ষণাৎ আপনি তার থেকে পড়াটা শুনে নেবেন। আর পিছনের পড়াগুলো আমি তো দিচ্ছি, এরপরে আপনারা একটু বেশি করে খেয়াল করবেন, যেন পিছনের পড়াগুলো মনে রাখে এবং আপনি তাকে বলবেন যে পিছনে এই পড়াটা বলো, এই দোয়াটা বলো, তাহলে সে বলতে পারবে আশা করি। সবাই একটু খেয়াল করবেন। আর বিগত ক্লাসগুলিতে তোমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত হাদিস পড়ানো হয়েছিল। 10 নম্বর হাদিসটা গতকালকেও তোমাদের ছিল, গতকালকে দিয়েছিলাম, তো সেই হাদিসটা তোমাদের হয়েছে? 10 নম্বর হাদিস এখনও কার হয়নি? মাশাআল্লাহ, যাদের হয়েছে মাশাআল্লাহ, আর যাদের এখনও হয়নি ভালো করে অবশ্যই এটা মুখস্থ করে নেবে। এছাড়া আজকে তোমাদের হাদিস থাকবে হচ্ছে, গত শনিবারের ক্লাসে তোমাদেরকে আমি 1 থেকে 6 পর্যন্ত হাদিসগুলি রিভিশন দিয়ে আসতে বলছিলাম, তো আজকে তোমাদের থাকবে 7 থেকে 10 পর্যন্ত, 4টা হাদিস। এই 4টা হাদিস ভালো করে পড়বে এবং যারা একটু ভুলে গেছো বা ভালো করে মুখস্থ হয়নি আরও ভালো করে মুখস্থ করবে এবং এই 4টা হাদিস এক বসায় তোমার আব্বু আম্মুকে শুনিয়ে দেবে, মনে থাকবে সবার? আচ্ছা ঠিক আছে, তো এই 7 থেকে 10 পর্যন্ত 7 নম্বর হাদিসটা তোমাদের পেজে 27 নম্বর পেজে, শিটের 27 নম্বর পেজে আছে, আর 8 থেকে 10 পর্যন্ত এখানে আছে, সবাই খেয়াল করবে। হ্যাঁ, সবাই পড়বে ভালো করে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।